गणस्वाक्षर कार्यक्रम चलते आज के दैनिक बांगला मोड़े আমরা সবাই তত্ত্বাবধায়ক সরকার চাই যারা তত্ত্বাবধায়ক সরকার চাই তারা এই গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেন এইটা একটা গণশুনানি গণরায় যেখানে আপনি স্বাক্ষর দিবেন যে আপনি তত্ত্বাবধায়ক সরকার চাই আপনি তত্ত্বাবধায়ক সরকার চান অপরাধ কি অপরাধ একটাই তা হলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত শহীদজিয়া পরিবারের সৈনিকরা ঘরে ফিরে যাবে না শুভেচ্ছা নিবেদন দর্শক মণ্ডলী আমি হীরাখান আছি আপনাদের মাঝে আমি জানি যারা আমার দর্শক আছেন অনেকে চান যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন বা সে পলতা করবে এমন কিছু চান আপনারা আমি জানি কিন্তু আজকে শেষ পর্যায়ে এই তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার জন্য একটা জরিপ করা হচ্ছে মূলত কত পার্সেন্ট লোক চাচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতা থেকে সে পদত্যাগ করবে এমনকি তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে আসলে এটা নিয়ে আজকে গণ অধিকার পরিষদের তারেক রহমান সে কিছু জরিপ করার জন্য ঢাকা দৈনিক বাংলার মোড়ে এখানে আপনার স্বাক্ষর নেওয়া হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও তার সেই স্বাক্ষর নিচ্ছে সেটা আমরা দেখব এমনকি সে বক্তব্য দিয়েছে এমনকি সাধারণ যে মানুষ যারা আছে তারা যে কথাগুলো বলছে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাই কথা বলাবো না আমরা চলে যাব স্ক্রিনে অপরাধ কি অপরাধ একটাই তা হলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত শহীদজিয়া পরিবারের সৈনিকরা ঘরে ফিরে যাবে না আমরা এটাই বিশ্বাস করি 28 তারিখ 29 তারিখ কালকের 11 তারিখ কর্মসূচির হারমোনি দেখে ভীত হয়ে গেছে যে কোনো সময় চূড়ান্ত কর্মসূচি আসছে এখন কুদ্দুসকে মুক্তি দিতে হবে মুক্তি দিতে হবে আমাদের গণতন্ত্রের মা দেশ পাতা বাগা বেগম খালেদা জিয়া যিনি অসুস্থ হসপিটালে এখনো চিকিৎসাধীন তার চিকিৎসা হচ্ছে না মধ্যবিত্ত নিম্নবিত্ত হয়ে গেছে নিম্নবিত্ত গরিব হয়ে গেছে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সবকিছু আমরা বিদ্রোহ আর বিপ্লব একত্রিত করে মুষ্টিবদ্ধ হাতে রাজপথে সামিল হব তবেই এখন কুদ্দুস মুক্তি পাবে তবেই জনগণের দাবি তত্ত্বাবধায়ক সরকার এতে সে বাস্তবায়িত হবে তবেই 19 জনের শহীদের রক্তের ঋণ পরিশোধ করতে পারবো তবেই ইলিয়াস আলী চৌধুরী আলমের গুম হওয়া থেকে পৃথিবী স্বস্তি পাবে ফিরে আসবে এবং সেই 41 লক্ষ মামলার আমরা যারা আসামি 1.5 লক্ষ মামলার 41 লক্ষ আসামি আমরা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকা থেকে কয়েকশো নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে শুধু গ্রেপ্তার নয় নির্যাতন করে আমার ভাইয়ের বিভিন্ন রকম অত্যাচার করে ভাইদের সেই বিভৎস অবস্থায় থানায় সুপর্দ করেছে আমরা বিশ্বাস করি যে কোনো মূল্যে এই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের সকল নেতাকর্মী মুক্তভাবে দেশ হবে একটি সুন্দর বাংলাদেশ যা শহীদ জিয়া চেয়েছিলেন গণস্বাক্ষর কার্যক্রম চলছে আজকে দৈনিক বাংলা মোড়ে আমরা সবাই তত্ত্বাবধায়ক সরকার চাই যারা তত্ত্বাবধায়ক সরকার চাই তারা এই গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেন এইটা একটা গণশুনানি গণরায় যেখানে আপনি স্বাক্ষর দিবেন যে আপনি তত্ত্বাবধায়ক সরকার চাই আপনি তত্ত্বাবধায়ক সরকার চান যারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সমর্থন করে তারা এই বিষয়ে মতামত জানান তারা জানান যে তত্ত্বাবধায়ক সরকার আপনি চান আমরা একটি স্বাক্ষর কর্মসূচি অংশগ্রহণ করেছি সেই স্বাক্ষর কর্মসূচির মাধ্যমে 1 লাখ স্বাক্ষর সংগ্রহ করতে চাই 1 লাখ স্বাক্ষর সংগ্রহ করতে চাই প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ আমরা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন সরকার ব্যবস্থায় বিশ্বাস করি না যারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বিশ্বাস করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার উপর আস্থা রাখতে চান তারা এখানে এসে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নিতে পারেন আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এই গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি চলছে এই গণস্বাক্ষর কর্মসূচিতে আপনাদেরকে আহ্বান জানাই আপনারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন আমরা আর একটি নির্বাচন চাই না
যেটি তত্ত্বাবধায়ক সরকার খারাপ হোক অনেকটা সময় পাড়ি দিয়েছে আমরা চোদ্দ পনেরো বছর তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে যেই সরকারের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে সেই সরকার ব্যবস্থা এসে বাতিল করে দিয়েছে অর্থাৎ তারা ক্ষমতায় আসা হয়ে গেছে আর নতুন করে চায় না এই তত্ত্বাবধায়ক সরকার থাকুক তাদের আশা শেষ তত্ত্বাবধায়ক সরকারের আইনকে তারা ফিরিয়ে ফেলেছে আমরা সে তত্ত্বাবধায়ক সরকারকে একমাত্র বিশ্বাস করি একমাত্র তত্ত্বাবধায়ক সরকারের উপরে আমাদের আস্থা আপনারা আসুন গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করুন তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধায়ক সরকার আমরা ভরসা রাখি আমরা আস্থা রাখি আমরা সবাই তত্ত্বাবধায়ক সরকার চাই আমরা সবাই তত্ত্বাবধায়ক সরকার চাই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যারা সমর্থন করেন তারা গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নিন এটি একটি সাইনিং কর্মসূচি যেই সাইনের মাধ্যমে আপনারা দাবি জানাবেন তত্ত্বাবধায়ক সরকার চাই আমি একটু পড়ে শোনাই আমাদের এখানে কি লেখা আছে আমি নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তি এই মর্মে জানাচ্ছি যে বাংলাদেশের জাতীয় নির্বাচন আয়োজনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটি উত্তম সামাজিক চুক্তি ও নির্বাচনী ব্যবস্থা নির্বাচনকালীন এই সরকার ব্যবস্থা ভেঙে দিয়ে বাংলাদেশের নির্বাচনের পথকে অবরুদ্ধ করা হয়েছে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে স্থায়ীভাবে তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানাই এই কথাটি লেখা আছে এখানে যারা সমর্থন করেন তারা স্বাক্ষর দিবেন আমরা 1,00,000 নাগরিকের স্বাক্ষর সংগ্রহ করে আমরা জাতিসংঘ সহ নির্বাচনী ব্যবস্থা এছাড়া সরকারি দল বিরোধী দল সবাইকে এই ডকুমেন্টটা আমরা সাবমিট করবো আমরা দেখাতে চাই এটি লিখিত দলিলের মাধ্যমে এই দলিলে লেখা আছে যে আমরা সবাই তত্ত্বাবধায়ক সরকার চাই আমরা অনেক আন্দোলন করেছি অনেক সংগ্রাম করেছি কিন্তু একটি লিখিত দলিল তৈরি করিনি যে দলিলের মাধ্যমে আমরা বলবো যে তত্ত্বাবধায়ক সরকার চাই আমরা সবাই তত্ত্বাবধায়ক সরকার চাই যারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সমর্থন করে তারা এখানে এসে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেবে তত্ত্বাবধায়ক সরকারে যারা সমর্থন করবেন তারা গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেবে আমরা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অন্য কোনো ব্যবস্থাকে অন্য কোনো ব্যক্তিকে কি বিশ্বাস করি আমরা কি দেখেছি যে আমাদের বুদ্ধির বয়সে কোনো সরকার নিজ উদ্যোগে একটা সুষ্ঠু নির্বাচন করতে পেরেছে কোনো সরকার কি পেরেছে কোনো সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয়নি কোনো দলীয় সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারেনি এবং সকল দলীয় সরকার নির্বাচনের ক্ষমতা হাতে নিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে নির্বাচনকে বাধাগ্রস্ত করেছে ভোটারদেরকে ভয়গ্রস্ত করেছে আতঙ্কগ্রস্ত করেছে আমরা সুতরাং এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই তত্ত্বাবধায়ক সরকার একমাত্র ভরসার এবং জনগণকে ভয়হীন ডরহীন আতঙ্কমুক্ত ভোটের জন্য তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প নাই প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ আপনারা আসুন তত্ত্বাবধায়ক সরকারের সমর্থনে স্বাক্ষর করুন গণস্বাক্ষরে অংশ নিন প্রিয় নাগরিকবৃন্দ তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থায় আপনারা স্বাক্ষর গ্রহণ করুন স্বাক্ষর দিন যারা তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন করেন তারা আমাদের এই গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নিতে পারেন তত্ত্বাবধায়ক সরকার চাই আমরা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অন্য কোনো ব্যবস্থাকে বিশ্বাস করি না তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা অন্য কোনো ব্যবস্থাকে বিশ্বাস করি না প্রিয় নাগরিকবৃন্দ যারা তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন করেন যারা নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের উপর আস্থা রাখেন তাদেরকে আহ্বান জানাই আপনারা অবশ্যই সামনে আসবেন এখানে দশটি খাতা রাখা আছে সেখানে লেখা আছে যে আমি নিম্ন স্বাক্ষরকারী তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন করি এই সহজ কথাটি লেখা আছে সবাইকে আসসালামু আলাইকুম আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ আয়োজনে গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করা হয়েছে আমরা আজ প্রায় নবম দিন সপ্তম দিন পর্যন্ত আপনার পঞ্চম দিন পর্যন্ত গণস্বাক্ষর কর্মসূচি চালিয়ে যাচ্ছি আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকারটি টাস্টেড এবং টেস্টেড অর্থাৎ আপনার সবচেয়ে সরকার প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আপনি আপনার ভোট প্রদান করতে পারবেন যে প্রক্রিয়ার মাধ্যমে আপনি নির্বাচন ভোট দিতে পারবেন যে প্রক্রিয়ার মাধ্যমে আপনি আপনার নেতা নির্বাচন করতে পারবেন আপনারা আসেন যারা সত্যিকারী ভোট দিতে চান নির্বাচন ভোট দিতে চান এবং সত্যিকারী একজন সত্যিকারী শাসক এবং ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান আপনাদেরকে স্বাক্ষর দেওয়ার জন্য অনুরোধ করছি
স্বাক্ষরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাইয়েরা আপনারা যদি স্বাক্ষরটি দেন তাহলে হবে কি, এই স্বাক্ষরটি প্রমাণ হিসেবে থাকবে যে আপনি সত্যিকারই এই স্বাক্ষরটি দিয়েছিলেন আপনার ভোট দেওয়ার জন্য, নির্ভর ভাবে ভোট দেওয়ার জন্য, এবং আপনার স্বাক্ষরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই, যারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিশ্বাস করেন এবং মনে করেন তত্ত্বাবধায়ক সরকারই একমাত্র নির্ভরযোগ্য নির্বাচন ব্যবস্থা এবং নির্বাচনকালীন সরকার ব্যবস্থা, অন্য সকল ব্যবস্থা ভুয়া, অন্য সকল ব্যবস্থা প্রতারণামূলক, অন্য সকল ব্যবস্থার মাধ্যমে আমরা ধোকা দিয়েছি, অন্য সকল ব্যবস্থা আমাদেরকে ধোকা দিয়েছে। তারা তত্ত্বাবধায়ক সরকারের এই গণস্বাক্ষর কর্মসূচিকে সমর্থন করে স্বাক্ষর গ্রহণ করতে পারে। প্রিয় নাগরিক বৃন্দ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে যারা বিশ্বাস করেন, যারা আস্থা রাখেন, তারা আসুন গণস্বাক্ষরে অংশ নিন, গণস্বাক্ষরে অংশ নিন। তত্ত্বাবধায়ক সরকারে যারা বিশ্বাস রাখেন, আস্থা রাখেন, তারা আসুন গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নিন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে যারা আস্থা রাখেন, তারা আসুন গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নিন। প্রিয় নাগরিক বৃন্দ, আসুন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নিন। বন্ধুরা, এই ভিডিও জুড়ে আমরা অনেক তথ্য পেয়েছি, আমরা দেখতে পেয়েছি যে সাধারণ যে মানুষ আছে তারা স্বাক্ষর দিচ্ছে তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার জন্য, এমনকি অনেকে চাচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে যেন নেমে যায় পদত্যাগ করে, এমন কিছু বিষয় আমরা দেখতে পেয়েছি। যাই হোক বন্ধুরা, এই ভিডিওর প্রসঙ্গে কি বলার আছে, আর যারা আমার দর্শক আছেন তাদের কাছে একটা অনুরোধ, আপনারা কি চাচ্ছেন অবশ্যই মেসেজ করবেন। আপনারা কি মূলত তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছেন, আপনারা কি চান আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করবে, এটা কি আপনারা চান, অবশ্যই জানাবেন মেসেজ করে, আপনারা এখানে একটা জরিপ করেন। তাই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আর যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দেবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।